আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও স্বাগত জানাচ্ছি আসমাস কিচেন অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে রেখেছি ইলিশ বিরিয়ানি শাহী মশলার স্বাদে ইলিশ বিরিয়ানি দেখা অনুরোধ রইল একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি চলে আসলাম রান্নায় দুটো ইলিশ মাছের মাঝখানের মাছগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাথা এবং লেজ বাদে আমি এখানে একটা মিক্সিম বল নিয়ে নিয়েছি যেটাতে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব আমি এখানে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিন ধরনের বাদাম বাটা কাজু বাদাম বাদাম এবং চীনা বাদাম আপনারা যে কোনো বাদাম দিয়ে করতে পারেন এখন দিয়ে দিলাম টমেটো সস এখন অ্যাড করছি কাঁচা জিরা বাটা শুকনো লাল মরিচের গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো এবং মশলা ও মাছের জন্য স্বাদ মতো লবণ আমি এই উপকরণগুলো চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব এখন আমি অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার পর আবারও আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এখন আমি এক এক করে মাছগুলোকে হাতের সাহায্যে মেনেট করে নেব আমি হাত দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব যেন মাছগুলোর ভিতরে ভিতর অবধি মশলাটা পৌঁছে মাছগুলো মেনেট করে রাখবো আধা ঘন্টার জন্য আর ইলিশ বিরিয়ানি করতে হলে অবশ্যই এই ধাপে ধাপে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে তা না হলে ইলিশ বিরিয়ানিটা খুব ভালো হবে না আমি হাতের মাধ্যমে খুব ভালোভাবে মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিচ্ছি আর এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্না করার জন্য সাদা তেল আমি এখন ম্যারিনেট করে রাখা মাছগুলো থেকে মশলা থেকে মাছটা আলাদা করে নিচ্ছি যতটা সম্ভব আমি মশলাটা একটু ছাড়িয়ে নিচ্ছি ইলিশের এই বিরিয়ানিটা কিন্তু অসম্ভব মজাদার খুবই আমি এদিকে প্যানের তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না হালকা একটু ব্রাউন কালার করে নেব আমি এরপর যে অ্যাড করে দিচ্ছি মিনিট করে রাখা মাছের মশলাগুলো মশলাগুলো কষাবো একেবারে মশলা এবং তেলটা আলাদা হয়ে যাবে মশলার উপরে তেলটা উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমার মা মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি অ্যাড করে দেব কিছু পানি পানি দেওয়ার পর ঢেকে রান্না করব অপেক্ষা করবো এক করে পাইটা ফুটে ওঠা পর্যন্ত আমি পানি দিয়ে ঢেকে দিলাম আমার পানিটা বড় পর্যন্ত অপেক্ষা করলাম এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে আবারও কিছু মশলা অ্যাড করে দেব আমি টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি অ্যাড করে দিলাম এখন অ্যাড করে দিচ্ছি সাত আটটা আলু পোখারা কিছুই কিশমিশ অ্যাড করে দিলাম সবগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন আমি একে একে মিনিট করে রাখা মাছগুলো অ্যাড করে দেব আমি সব মাছগুলো দেওয়ার পরে এখন কিছু কাঁচা মরিচ উপর দিয়ে দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করব একেবারে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাছখানে আমি একবার ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে আলতো করে একটু উলটিয়ে দেব দুই পাশটা ভালোভাবে সিদ্ধ হবে এজন্য আর ইলিশ মাছটা এমনিতেও খুব নরম হয় এজন্য খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছটাও ভেঙে যেতে পারে বিরিয়ানি রান্না মানে অনেক মশলার কারবার যে কোনো বিরিয়ানি রান্না করতে কিন্তু অনেক মশলার প্রয়োজন হয় সেক্ষেত্রে ইলিশের বিরিয়ানিটা কিন্তু মশলা একেবারেই কম লাগে এখন আমি প্যানে দুই পাঁচটা ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন মাছগুলা বা মশলাটা তলানিতে লেগে না যায় বা পুড়ে না যায় এ এ পর্যায়ে আমার মাছটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম ইলিশের বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে চার কাপ চিনিগুড়া পোলাহ চাল ধুই তিরিশ মিনিট ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা পানি ঝরিয়ে নিয়েছি যে পাত্রে আমি পোলাওটা রান্না করে নেব আমি চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিলাম আধা কাপ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি কিছু আস্ত মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি চি জিরা জয়ত্রী একটা কয়েক টুকরা দারুচিনি চারটা তেজপাতা দুটা কালো এলাচ কয়েকটা সাদা এলাচ এবং কয়েক টুকরা লবঙ্গ আমি তেলটা গরম হয়ে গেলে মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব সুগন্ধিটা বের হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধি বের হয়েছে আমি এখন অ্যাড করে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট আমি এটা শুধু পোলাওর জন্যই অ্যাড করলাম আদা রসুন আমি মাছের ভিতরে কোনো আদা রসুন অ্যাড করিনি এখন আমি আগেই পানি ঝরিয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম বেশ কিছু সময় ধরে আমার এই পোলাও চালটা আমি ভেজে নেব এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার মাছ এবং মশলায় লবণ দেওয়া আছে এই জন্য আমি পোলাওর জন্য শুধু লবণটা অ্যাড করলাম তারপরে পানি দেওয়ার পর চেখে দেখে আবারও প্রয়োজন হলে লবণটা অ্যাড করা যাবে এ পর্যায়ে আমার চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি আরও কিছুক্ষণ চালটা ভেজে নেব এ পর্যায়ে চালটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন অ্যাড করে দিচ্ছি জাল করে রাখা দু কাপ গরুর দুধ আর অ্যাড করে দেব গরম পানি চার কাপ চালের জন্য আমার আট কাপ পানির প্রয়োজন আমি দু কাপ গরুর দুধ এবং পাঁচ কাপ গরম পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মাছের তেল এবং ঝোল মাছের কিছুটা তেল ঝোল দেওয়াতে পোলাটা সুন্দর একটা ফ্লেভার আসবে ইলিশের খেতে দারুণ একটা স্বাদ আসবে আমি রান্না করে নেব একবারে পানি এবং চালটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত চালটা যখন আমার প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছের লেয়ারটা দিয়ে দেব এরপর যে পানি এবং চালটা একেবারে সমান সমান হয়ে গেছে আমি ঢেকে রান্না করবো আবারও কিছুক্ষণ আমি এখন ঢাকাটা উঠিয়ে আবারও একটু নিয়েছি উল্টে পালটিয়ে দিচ্ছি এরপর যে আমার চালটা প্রায় পঁচাশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি অর্ধেকটা পোলাও তুলে রাখবো মাছের লেয়ারটা দেওয়ার জন্য অর্ধেকটা পোলাও তুলে রেখে আমি এখন পোলাওগুলো সমান করে মাছের লেয়ারটা বিছিয়ে দিচ্ছি মাছ এবং মশলাগুলো দেওয়ার পর উপর দিয়ে আবারও ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা সবখানে একই সমানভাবে মাছ এবং মশলাটা দিয়ে উপর দিয়ে আবারও তুলে রাখা পোলাওটা দিয়ে একবারে দমে রাখবো আরও দশ মিনিট চালগুলো দেওয়ার পর সমান করে উপর দিয়ে আমি স্বাদ মতো ঘি অ্যাড করে দিচ্ছি ঘি দেওয়াতে দারুণ একটা শাহি শাহি খাবারের স্বাদটা লাগবে খাবার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ঘি দেওয়াতে আমি সবখান দিয়ে সমান মতো করে ঘি অ্যাড করে দিচ্ছি এবং উপর দিয়ে সামান্য কেওড়া জল দিয়ে দিলাম এখন দমে রাখবো দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখে বোঝা যাচ্ছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আর পরিবেশন করব গরম গরম আজকের আমার এই ইলিশ বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এখনও যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেন বাজিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় আজকে এখানেই শেষ করছে আবারও দেখাবো নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ